প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো তোমরা? আজকে অনেকদিন পরে আমরা হিসাব বিজ্ঞানের মৌলিক বিষয়ের উপর একটা ক্লাস নেব, যে সাবজেক্টের প্রথম পত্র হচ্ছে দরকার গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং আসলে বিষয়টা আমাদের হিসাব বিজ্ঞানের বিষয়ের মূল ভিত্তি। আমরা গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং না জানলে অ্যাকাউন্টিং সম্বন্ধে আমাদের ভালো জ্ঞান অর্জন করা সম্ভব নয়। এখন আমরা হিসাব বিজ্ঞানে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং, আসলে এটা হলো ডেবিট ক্রেডিট নির্ণয়ের স্বর্ণসূত্র। ডেবিট ক্রেডিট এর স্বর্ণসূত্র দুটা পদ্ধতিটা আমরা এখানে একটা বের করবো, যে একটা হলো সনাতন পদ্ধতি, গণতান্ত্রিক যে পদ্ধতি, একটা হলো সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতি সনাতন পদ্ধতি সনাতন পদ্ধতিতে আমাদের গরিব রুসেল অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট নির্ণয় করবো সনাতন পদ্ধতি। এখানে আমরা হিসাব সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম আগের ক্লাসে, এখন সেই আমরা জানি যে হিসাব ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাবে গ্রহিতা গ্রহিতা ডেবিট, দাতা ক্রেডিট, সম্পত্তিবাচক হিসাব সম্পত্তিবাচক হিসাব বাচক হিসাব, সেখানে কি সম্পত্তি ব্যবসায় আসলে বা বৃদ্ধি পেলে সম্পত্তি সম্পত্তি ব্যবসায় থেকে চলে গেলে বা হ্রাস পেলে ক্রেডিট তারপরে হলো নামী হিসাব বা আয় বাড়ানোর হিসাব, নামী হিসাব বা আয় ব্যয় বাচক হিসাব। এই ক্ষেত্রে ব্যয় বা ক্ষতি হবে ডেবিট, আর বা লাভ হলে ক্রেডিট এটা আমাদের গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং এর মধ্যে সনাতন পদ্ধতি। সনাতন হিসাব আমরা তিন প্রকার ধরে করি, ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামের হিসাব, বাইরের হিসাব। ব্যক্তিগত হিসাবে আমরা কি বিষয়টা কি বলছো, গোহিতা ডেবিট, দাতা ক্রেডিট। সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি ব্যবসা আসলে বা বৃদ্ধি পেলে ডেবিট, সম্পত্তি ব্যবসা থেকে চলে গেলে বা আসলে ক্রেডিট। নামের হিসাব বাইরের বছর হিসাবে ব্যয় বা ক্ষতি হলে ডেবিট, আয় বা লাভ হলে ক্রেডিট। এটা হলো সনাতন পদ্ধতি বা গতানুগতিক যে পদ্ধতিটা যারা সাধারণত আমরা বিভিন্ন সময় ইউজ করে থাকি। এখন আমি ডেবিট ক্রেডিট আরেকটা পদ্ধতি, যে আধুনিক পদ্ধতি বা সমীকরণ পদ্ধতি, সেটা আলোচনা করবো। তারপরে আমি কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে এটা আমরা কাজে লাগাই, কীভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি একটা লেনদেনের থেকে, সেটা আমি পরে আলোচনা করবো। এখন আমি দেখাবো আধুনিক পদ্ধতি আধুনিক পদ্ধতিতে আমরা ব্যয়কে মোটামুটি পাঁচটা শ্রেণীতে ভাগ করি, যাকে সম্পত্তিবাচক হিসাব সম্পত্তি
বা জল হিসাব এই ক্ষেত্রে একই রকম সম্পত্তি বৃদ্ধি পেলে নাকি সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট ব্যয়বাসক হিসাবে ব্যয়বাসক হিসাব সেখানে বা হ্রাস পেলে ডেবিট হ্রাস পেলে ডেবিট দায় বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে পেলে সম্পত্তি করেছে তো দায় আছে হিসাব ব্যয় আছে ব্যয় আছে হিসাব ব্যয় আছে হিসাবে সেখানে ব্যয় বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে পেলে ডেবিট ব্যয় হ্রাস পেলে হ্রাস পেলে ক্রেডিট ক্রেডিট আরেকটা সব রয়েছে দেখাই আয় বছর আয় বছর হিসাব আয় বছর হিসাব আয় হ্রাস পেলে হ্রাস পেলে ডেবিট আয় বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে ক্রেডিট আর এক হিসাব হলো মালিকানা স্বত্ব মালিকানা স্বত্ব হিসাব সেখানে মালিকানা হ্রাস পেলে হ্রাস পেলে ডেবিট মালিকানা মালিকানা বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে ক্রেডিট এগুলো পাঁচটি পদ্ধতি পাঁচটি বিষয় যে সম্পত্তি বছর হিসাব সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট দায় বছর হিসাব আমরা কি জানলাম যে দায় হ্রাস পেলে ডেবিট দায় বৃদ্ধি পেলে ক্রেডিট ব্যয় বছর হিসাবে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট ব্যয় হ্রাস পেলে ক্রেডিট আয় বছর হিসাবে আয় হ্রাস পেলে ডেবিট আয় বৃদ্ধি পেলে ক্রেডিট মালিকানা সত্ত্বা বিষয়ে মালিকানা হ্রাস পেলে ডেবিট আর মালিকানা বৃদ্ধি পেলে ক্রেডিট এখন আমরা একটা বক্সের ভিতরে জিনিসটা আনতে চাই যে দুটো বক্স বানাবো যে কিরকম সম্পত্তি 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 বৃদ্ধি পেলে ডেবিট ব্যয় 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 বৃদ্ধি পেলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট বৃদ্ধি পেলে ডেবিট সম্পত্তি ব্যয় হ্রাস পেলে হবে হ্রাস পেলে ক্রেডিট ব্যয় বৃদ্ধি পেলে সম্পত্তি ব্যয় বৃদ্ধি পেলে হবে ডেবিট আর সম্পত্তি ব্যয় হ্রাস পেলে হবে ক্রেডিট আর 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 সম্পত্তি সম্পত্তি
সম্পত্তি আয় সম্পত্তি এবং মালিকানা মালিকানা আয় সম্পত্তি এবং মালিকানা আয় সম্পত্তি এবং মালিকানা আয় বৃদ্ধি পেলে ডিভিশন আয় সম্পত্তি আয় সম্পত্তি এবং মালিকানা এই বিষয়টা একটু পরে দেখায় বাকি বর্তমানে না গেলাম এখন আমি কিছু উদাহরণ দিয়ে বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করি যে সম্পত্তি বা হিসাব আমরা আধুনিক পদ্ধতি আধুনিক পদ্ধতি এবং সম্পদ পদ্ধতি আলোচনা করলাম আমরা একটা আলোচনা করবো এখন এটাকে যে ওরা হচ্ছে ব্যবহারিক জীবনে আমরা কীভাবে কাজে লাগলাম যেমন আমরা বেতন প্রদান করা বেতন প্রদান করা হলো বেতন প্রদান করা বেতন প্রদান করা হলো টাকার পরিমাণ তৈরি থাকবে বা 5,000 টাকা এখন আমি সনাতন পদ্ধতিতে আলোচনা করি যে আমার একটা লেনদেনের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে একটা লেনদেনের মধ্যে দুইটি হিসাব অবশ্যই যুক্ত থাকবে দুটো পদাকার এবং নিয়ম অনুসারে দুটি পদ্ধতি অবশ্যই যুক্ত থাকবে দুটি পদ্ধতি দুটি হিসাব যুক্ত থাকলে সাধারণত একটা হিসাব সিম থাকবে দ্য সিম দেখা যায় বেতন হ্যাঁ আর আরেকটা হিসাব বেতন প্রদান করা হলো কি প্রদান করেছি সেখানে কিন্তু অবশ্যই টাকা বা নগদ টাকা প্রদান করা হয়েছে নগদ টাকা এটা আনছি আনছি এখন আনছি মানে একটা সেন্টেন্সের মধ্যে আমরা কৌশলগতভাবে দেখবো যে একটা হিসাব একটা সেন্টেন্সের মধ্যে একটা লেনদেনের মধ্যে একটা হিসাব সিন থাকবে আর একটা হিসাব থাকবে কি আনছিন থাকবে এখন সেই সিন বা আনছিন আমি সিন বিষয়টির সাথে আনছিন বিষয়টা আমি টেনে নেব যে এখানে সিন ছিল কি বেতন প্রদান করা হয়েছে কি প্রদান করা হয়েছে নগদ টাকা প্রদান করা হয়েছে এটা আনছিন ছিল তাহলে এখানে আমার সাত দুইটাই সাথে জড়িত আছে বেতন আর হলো নগদ টাকা হ্যাঁ এখন আমি আধুনিক সন্তান পদ্ধতির সূত্র ফেলি বেতন প্রদান করলে বেতন খাতে আমার ব্যয় হয়েছে তাহলে ব্যয় এটা কিছু হিসাব এটা হলো আয় বছর সমানিক হিসাব ব্যয় হলে ব্যয় হলে কি হবে ডেবিট তাহলে ব্যয় বেতন হিসাব ডেবিট বেতন হিসাব ডেবিট নগদান হিসাব হল নগদান হিসাব ক্রেডিট এখন একটা লেনদেনের দুটি হিসাব যদি থাকবে একটা কিছু যদি ডেবিট হয় আর একটা কিছু অবশ্যই ক্রেডিট হয় তাহলে আমি সিম বিষয়টা কি আমরা শুরু করেছিলাম বেতন কিছু তো হিসাব বেতন আয় বছর হিসাব দেখি তো দেখি এখানে কি হয়েছে এখানে কি হয়েছে ব্যয় হয়েছে বা ব্যয় হয়েছে তাহলে ব্যয় হলে এইভাবে আমাদের আধুনিক সড়ক পদ্ধতিতে হিসাব করতে হবে তারপরে মনে করো যে সুদ পাওয়া সুদ পাওয়া সুদ পাওয়া 1,000 টাকা সুদ পেলাম সুদ সুদ সিন পাওয়া গেছে কিছু তো পাওয়া গেছে সেটা কি পাওয়া গেছে টাকা পাওয়া গেছে টাকা মধ্যে নগদ টাকা পাওয়া গেছে নগদ টাকা পাওয়া গেছে হ্যাঁ আমি এখন সূত্রে ফেলি যে সুদ এটা কি আয় বলছে সব সুদ পাওয়া গেছে সব আয় গেছে ক্রেডিট
এই হলো যে আমরা সহকর পদ্ধতিতে ডেবিট কার্ড ইউনিয়নের বিষয়টা দেখাচ্ছি। আর একটা বিষয় দেখাবো, জমি আসবাবপত্র কয় দাম, আসবাবপত্র ক্রয় করা, আসবাবপত্র ক্রয় করা হলো 500 টাকা। হ্যাঁ, এই আসবাবপত্র দেখা গেল, আর আমাদের সিম, এটা সিম, এটা বিজার বিষয়, সম্পত্তি বিষয়, সম্পত্তি বিষয় বিষয় ক্রয় করা, ক্রয় করলে আসবাবপত্র ক্রয় করতে গেলে আর একটা বিষয় ভিতরে মানে আনছিল হয়ে গেছে, নগদ টাকা চলে গেছে আমার এখান থেকে চলে গেছে। তাহলে এখানে আমরা এই সেন্টেন্সে দুইটা হিসাব করি, সম্পত্তি আসবাবপত্র এটা সম্পত্তি, নগদ টাকা বলি এটাও সম্পত্তি। তাহলে কি হচ্ছে, আসবাবপত্র ক্রয় করা হলে আর সম্পত্তি ক্রয়ের সময় ক্রয়টাই ব্যয় করা যাবে, সেখানে সম্পত্তি কিনছি সম্পত্তি কি করতে হবে, সম্পত্তিতে ক্রয় যেন ব্যয় করি, কিন্তু আসবাবপত্র ক্রয় করলে ব্যয় না, সম্পত্তি অর্জন করছি। হ্যাঁ, এখানে বলে সম্পত্তি বলতে আসবাবপত্র ডেবিট, আসবাব পত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, নগদ হিসাব ক্রেডিট। হ্যাঁ, 500 টাকা ছিল সেটা আমরা ডেবিট ক্রেডিট মিলে করলাম, যে এটা আমরা যখন যোগদানটা দেখালাম সেখানে সব কিছুই আমরা সহজে দেখাচ্ছি। আধুনিক না, একটু আধুনিক দেখাবো, 2-3 মিনিট আধুনিকে দেখাবো। যেমন মূলধন বিনিয়োগ করা হলো, বা কারবারে মূলধন আনা, কারবারে মূলধন আনা, মূলধন আনা, কারবারে মূলধন আনা হলো 1,00,000 টাকা মূলধন আনলাম, কারবারে মূলধন আনলে। হ্যাঁ, এখানে মূলধন আনলে কি হয়েছে, এখানে নগদ টাকা, এখানে সিম আনছি দুইটাই সিম, কি আনছি মূলধন আনছি, মূলধন একটা সিম বিষয় আছে, আর কারবারে মূলধন আনতে আসল ঘটনা করছে কি, নগদ টাকা আসছে, নগদ টাকা আসছে। এখন মূলধন, মূলধনের কি জাতীয় বিষয় মালিকানা, আধুনিক পদ্ধতি করি তাহলে মূলধন মালিকানা, মূলধন আর আপনার মালিকানা বিক্রি হয়েছে, মালিকানা বিক্রি করে কি হয় ক্রেডিট হয়, তাহলে আর একটা বিষয় কি হবে ডেবিট। আর তার আমাদের যদি মনে করি মালিকানা মূলধন কি জাতীয় বিষয় তা মনে আছে, বাড়ির খুব ভালো ব্যবস্থা আছে, তাহলে আর আছে কি, তাহলে আনছি বিক্রি দিচ্ছি সেটা কি নগদ, সে নগদটা কি জাতীয় বিষয়, ভাড়া প্রদান করা হলো 1,500 টাকা ভাড়া প্রদান করা, ভাড়া মানে ভাড়া সিল, ভাড়া কি ব্যয়, ব্যয় প্রদান করা হয়েছে, প্রদান করা কি প্রদান করেছে, টাকা বা নগদ টাকা, নগদ টাকা। হ্যাঁ, এখানে দুটো হিসাব জড়িত। হ্যাঁ, আমার এখানে ব্যয় বা সূচককে ব্যয় বৃদ্ধি দিলে ডেবিট, আপনি বলতে ব্যয় বৃদ্ধি দিলে ডেবিট, ভাড়া পত্র করে ব্যয় বৃদ্ধি দিয়েছে, এজন্য ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ডেবিট, নগদ হিসাব, নগদ হিসাব ক্রেডিট। হ্যাঁ, আবার বিনিয়োগের সুদ পাওয়া, বিনিয়োগের সুদ পাওয়া গেল, পাওয়া গেল 1,000 টাকা বিনিয়োগের সুদ পেলাম, বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ আমাদের সিল, বিনিয়োগের সুদ কি আয়, আয়, বিনিয়োগের সুদ আমার আয়, পাওয়া গেছে কি পাইছে, নগদ টাকা পাইছে, নগদ টাকা পাইছে। হ্যাঁ, আয় আয় পাওয়া হিসাব কি, আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট করে হ্রাস করে ডেবিট হবে, বিনিয়োগের সুদ বা আয় বৃদ্ধি পাইছে তাহলে
ক্রেডিট হবে তা আরেকটা হিসাব দরিদ্র আছে সেটা কি হবে ডেবিট এটা নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট সুদ বিনিয়োগের সুদ ক্রেডিট বা সুদ আয় ক্রেডিট বিনিয়োগের সুদ হিসাব হবে গেল সুদ হিসাব ক্রেডিট বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট আর একটা ধরন আমরা বিশেষ করব আমাদের দায় আসে নাই দায়টাকে দেখাই দিই দায় দায় করতে কি ঋণ গ্রহণ করা ঋণ গ্রহণ করা ঋণ গ্রহণ করা হলো 10,000 টাকা ঋণ গ্রহণ করলাম ঋণ দেখা যাচ্ছে এটাকে দায় দায় আসে হিসাব ঋণ গ্রহণ করলে কি আসছে নগদ টাকা আসছে নগদ টাকা আসছে দুইটা হিসাব তো অবশ্যই যদি তোর কথা থেকে মনে দিতে তাহলে দায় আমাদের এখানে ঋণ গ্রহণ করে হচ্ছে দায় বৃদ্ধি পাচ্ছে দায় বৃদ্ধি করে কি হয় ক্রেডিট হয় তাহলে আর একটা হিসাব কি জড়িত হচ্ছে নগদ টাকা অথবা আমার ঋণ কি যদি সময় নেয় তাহলে আমি নগদ টাকা ছুটতে পারি ছুটতে পারি নগদ কি যদি হিসাব সম্পত্তি বলতে হিসাব আসলে ডেবিট আসলে বা বৃদ্ধি পেলে ডেবিট হবে ঋণ গ্রহণ করে নগদ টাকা আসছে এটা নগদের হিসাব ডেবিট নগদের হিসাব ডেবিট আর ঋণ হিসাব ঋণ হিসাব ক্রেডিট 10,000 তো প্রিয় ছাত্রছাত্রী আমরা দুইটা পদ্ধতি দেখাইলাম যে ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র স্বর্ণসূত্র একটা হলো সনাতন পদ্ধতি আর আধুনিক পদ্ধতি তো বিষয়টা হলো টেকনিকটা মনে রাখতে হবে যে একটা লেনদেনের মধ্যে দুইটা হিসাব জড়িত থাকে একটা সিন থাকে আর আনসিন থাকে সিনটার মাধ্যমে আনসিনটা বের করবে বের করতে হবে বের করে তোমার ইচ্ছা মতো তুমি সূত্রে ফেলো তুমি যেটাকে ভালো মনে করো সেটা সূত্রে ফেলে নিয়ে ডেবিট ক্রেডিট নির্ণয় করো এইভাবে নির্ণয় করতে গেলে আর হিসাব বিজ্ঞানের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাকে আমাদের ফাউন্ডেশন বলা হয় আমরা যে জামাতে জানি আমি সব অঙ্ক বা হিসাব বিজ্ঞান সমস্ত বিষয় ভালোভাবে বুঝতে পারবো তো ধন্যবাদ আমরা পরবর্তী ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো আজকের মধ্যে এখানে শেষ